আপনাদের সকলকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটা খবর সম্পর্কে আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করেছেন, ফোন করেছেন এবং মেসেজ করেছেন। খবরটি হলো এটি, গত পরশুদিন ওকাজ এবং সৌদি গ্যাজেটে এই খবরটি প্রকাশিত হয়েছে। এখানে বলা হচ্ছে, বাবা এবং মা সৌদিতে যদি নিয়মিত হয় অর্থাৎ ইকামা হোল্ডার হয়, তাহলে সেই বাবা মায়ের সন্তানের বয়স 18 নিচে হলে সে যদি জিয়ারা ভিসায় আসে অথবা এসেছে, তার জিয়ারা ভিসা থেকে ইকামাতে কনভার্ট করা যাবে, অর্থাৎ জিয়ারা ভিসা থেকে সন্তানের ইকামা বানানো যাবে। আর সবথেকে বেশি যে বিষয়টি নিয়ে আপনারা প্রশ্ন করেছেন, যে শুধু বাবা হলেই চলবে নাকি বাবা মা উভয়ে থাকতে হবে, খবরটি একটু খেয়াল করবেন এবং ভিডিও নিচ্ছে আমি লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকেও আপনি দেখতে পারবেন। এখানে বলা হয়েছে ফাদার অ্যান্ড মাদার, যদি অর শব্দটি ব্যবহার করতো তাহলে আলাদা আলাদা ব্যবহার হতো, অর্থাৎ আলাদা আলাদা মিন করতো। এখানে বাবা এবং মাকে উল্লেখ করেছে, এতে বোঝা যাচ্ছে বাবা এবং মা উভয় যদি সৌদিতে ইকামা হোল্ডার হয়ে থাকে, তাহলে তাদের সন্তানের বয়স 18 নিচে হলে তার জিয়ারা ভিসা থেকে ইকামাতে কনভার্ট করা যাবে। আর এর জন্য শর্ত দিয়েছে, প্রথমে জাওয়াজাতে ভিজিট করতে হবে, এজেন্টের সাহায্য নিতে হবে, এরপরে আপনাকে পেপার সাবমিট করতে হবে, আপনার যে জিয়ারা ভিসা, আপনার সন্তানের যে জিয়ারা ভিসা আছে সেটি ক্যান্সেল করতে হবে, এবং রেগুলার ফ্যামিলি ভিসার যে ফি আছে সেটি আপনাকে পেমেন্ট করতে হবে। আমরা সকলেই জানি রেগুলার ফ্যামিলি ভিসার ফি হলো প্রথম 200 রিয়াল, পরবর্তীতে 400 রিয়াল। এরপরে আপনাকে ডিপেন্ডেন্ট ফি পেমেন্ট করতে হবে, অর্থাৎ আপনার উপরে যে আপনার সন্তান থাকবে সন্তানের ডিপেন্ডেন্ট ফি আপনাকে পেমেন্ট করতে হবে। তারপরে আপনাকে ভিসা কনভার্ট করতে হবে, বা জাওয়াজাত তারপরে গিয়ে আপনার ভিসাটা কনভার্ট করবে, অ্যান্ড দেন আপনি ইকামা প্রিন্ট করবেন। প্রসেসটি অনেক লম্বা। প্রিয় দর্শক, এখানে স্পষ্ট করে বলে দিচ্ছি এবং খবরের মধ্যে স্পষ্ট করে বলা আছে, বাবা মা যদি নিয়মিত হয়, সন্তানের বয়স যদি 18 নিচে হয়, তাহলে সেই সন্তানের ভিজিট ভিসাকে কনভার্ট করে ইকামাতে নিয়ে আসা যাবে। এখানে আপনি চাইলে আপনার স্ত্রীকে আনতে পারবেন না, অথবা আপনি চাইলে আপনার অন্য কাউকে আনতে পারবেন না, 18 নিচে হলে সন্তান, শুধুমাত্র সন্তানের কথা বলা হয়েছে। আমরা এই বিষয়ে আরও তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এছাড়া এখানে আরও কয়েকটি তথ্য দিয়েছে জাওয়াজাতে বরাত দিয়ে সৌদি গ্যাজেট, উল্লেখ করেছে যে ভিজিট ভিসার মেয়াদ যাতে 180 দিনের বেশি না হয়। অবশ্য আমাদের ভিসার মেয়াদ কিন্তু 365 ডেজ, এক বছরে মাল্টিপল ভিসা আমরা প্রতি 3 মাস পর পর বাড়াই। তবে জাওয়াজাত জানাচ্ছেন যে আপনি যাতে 180 দিনে বেশি না থাকেন, এর মধ্যে আপনি দেশে গিয়ে আবার আসেন, তবে নর্মালি আমরা প্রত্যেকেই বাড়িয়ে নিই। দ্বিতীয় প্যারাতে উল্লেখ করেছে যে ভিসার মেয়াদ শেষ হওয়ার 3 দিনের মধ্যে যদি আপনি ভিসার মেয়াদ না বাড়ান, তাহলে আপনার উপরে জরিমানা আসবে, আর নর্মালি জরিমানা কিন্তু 700 রিয়াল হয়ে থাকে। 3 নম্বর প্যারাতে উল্লেখ করেছে যে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আগে যাতে সৌদি আরব থেকে প্রস্থান করে, অর্থাৎ সৌদি আরব ছেড়ে চলে যায়। একেবারে শেষের প্যারাতে উল্লেখ করেছে, জাওয়াজাত ভিজিট ভিসা প্রদান বা অনুমোদন দেওয়ার কোনো দায়িত্ব নেয় না, ভিজিট ভিসা প্রদান এবং অনুমোদন দেওয়ার দায়িত্ব হলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের। ভিজিট ভিসা সম্পর্কে বা ভিজিট ভিসা বের করা সম্পর্কে যে কোনো তথ্যের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার জন্য পরামর্শ দিচ্ছে। এটা সত্য, জাওয়াজাত ভিজিট ভিসা ইস্যু করে না, শুধুমাত্র জাওয়াজাত রিএক্সটেন্ডের কাজটি করে থাকে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।